দেখাবো স্বপ্নের পদ্মা সেতু, আর ভরা বর্ষায় পদ্মা নদীর রূপ, আর সেই সাথে তাজা ইলিশ মাছ পদ্মা নদীর, সেটা যদি দেখতে পাই। আর উপভোগ করব ঢাকা মাওয়া যাওয়ার যে এক্সপ্রেসওয়ে, যাকে আমরা বাঙালিরা বলে থাকি দ্য ড্রিম রোড অফ বাংলাদেশ, তার সৌন্দর্য উপভোগ করব। তো চলুন যাই, আমার সাথে আপনারা থাকুন, যেতে যেতে কথা হবে। আর আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ ভাইয়ের একটা বিখ্যাত গান আমরা যেতে যেতে শুনবো ইনশাল্লাহ। পদ্মা সেতু করতেছে নির্মাণ, আমরা বীর বাঙালি নই রে আমরা কাঙালি, আমরা বীর বাঙালি নই রে আমরা কাঙালি, ধার ধারি নাই কারো দয়ার দান বীর বাঙালি। পদ্মা সেতু করতেছি নির্মাণ, বঙ্গবন্ধুর স্বপ্নের সেতু হচ্ছে আজ বাস্তবায়িত, 16 কোটি জনতার করছে পূরণ দাবি তার, আওয়ামী লীগের যোগ্য নেত্রী করছে সেতু চীন মন্ত্রী, দেশের স্বার্থে দেশের অর্থে এই না সোনার বাংলা গড়তে, শেখ হাসিনা দিচ্ছে তার যোগান। সেতু মন্ত্রী উবায়দুল কাদের সদাই সঙ্গে ছিলেন মোদের, এলজিডি মন্ত্রী সবই বোঝেন খন্দকার মোশাররফ হোসেন, সেনাবাহিনীর উপস্থিতি দেখছে কাজের পরিস্থিতি, নৌমন্ত্রী দেখছেন শাহজাহান বীর বাঙালি। পদ্মা সেতু করতেছি নির্মাণ, পদ্মা সেতু করতেছি নির্মাণ বীর বাঙালি, পদ্মা সেতু করতেছি নির্মাণ। সেতুতে 247 খাম্বা, 6 কিলোর উপরে লম্বা, সকাল সন্ধ্যা দেখলে তারে ভরে না এমন, সেতুতে 247 খাম্বা, 6 কিলোর উপরে লম্বা, সকাল সন্ধ্যা দেখলে তারে ভরে না এমন, চান্দের আলো জ্যোৎস্না দিয়া পদ্মা সেতু দেখছে চাইয়া, পদ্মা সেতু কইরে সুন্দর চিলমারি আর পায়রা বন্দর, নীল আকাশের নীল নক্ষত্র দেখতেছে সেতুর সর্বত্র, 18 শেষে উদ্বোধন রয় শেখ হাসিনার নিমন্ত্রণ, বন্ধু বান্ধব লইয়া সবাই দেখতে সেতু আসবেন মাওয়ায়, কাঁঠাল বাড়ি ঢাকা মাওয়া লাগবে না আর উষ্ণ হাওয়া, শীতল হাওয়া বইবে যে মানা, যশোর খুলনা বরিশালে পৌঁছাইতে কর্মস্থলে, ঢাকার মানুষ পৌঁছাইতে পারি আইবেন যাইবেন তাড়াতাড়ি, রাস্তা হইছে ডোমেস্টিক বিমান বীর বাঙালি। পদ্মা সেতু করতেছি নির্মাণ। আমরা এখন এসেছি ঠিক মাওয়া ঘাটের পাশেই একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম খানস ধাবা, মূলত পদ্মা ইলিশের জন্য এটা বিখ্যাত। মানুষজন এই রেস্টুরেন্টে আসে এবং পদ্মার তাজা ইলিশ এখানে তারা উপভোগ করে। চলেন ভিতরের দিকে যাই। আমি খানস ধাবার ভিতরে আমাদের সবাই হাই, আমরা অপেক্ষা করতেছি খাওয়ার জন্য। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে তাজা ইলিশটা আমরা এখান থেকে কিনে নিলাম, এই তাজা ইলিশটা ভাজবে এবং লেজ ভর্তা হবে, সেটা আমরা খাবো। চলো উপভোগ করি ইলিশ ভাজা, ইলিশের ভর্তা। বোঝকে বইবে রাখবো কোথায় যাইয়া, আমি রাখবো কোথায় যাইয়া, সর্বনাশা পদ্মা নদী। আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো খানে।
অন্য কোনো স্থান। বিদায় বন্ধু, বিদায়, খোদা হাফেজ।